হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিয়েল ম্যাথ নলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি জেএসসি পরীক্ষার বাংলা প্রশ্নের এমসিকিউ সলিউশন নিয়ে চলে আসলাম। প্রশ্নটি পেতে একটু দেরি হয়েছে, একটু ব্যস্ত ছিলাম বন্ধুরা। তো আমি আমার এক স্টুডেন্টদের থেকে প্রশ্নটি পেয়ে তোমাদের জন্য এই সলিউশনটি তৈরি করলাম। তো চলো বন্ধুরা, প্রথম প্রশ্নটি দেখি। পাখি চালান দেওয়া কাদের ব্যবসা? উত্তর হচ্ছে গ, বেদের। সন্ধিতে অ আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক খ প ফ থাকলে বিসর্গস্থলে কী হয়? উত্তর হবে খ, দন্তস্ব। পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর হবে ঘ, তিরস্কার। বাংলা মৌলিক স্বরধ্বনি সংখ্যা কতটি? উত্তর হবে খ, 60টি। নিচের কোনটি কণ্ঠস্থ বর্ণ? উত্তর হবে ঘ, ও। আমাদের লোকশিল্পর কোন উপকরণটি দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে? উত্তর হবে ক, কাপড়ের পুতুল। দিগ্গি জয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হবে ক, দিগ প্লাস বিজয়। 8 নম্বর হবে, সুখী লোকটি নিজেকে সুখের রাজা মস্ত বড় বাদশা বলেছিল কারণ তার উপার্জন ছিল? উত্তর হবে ক, সৎ পথে পরিশ্রমের মাধ্যমে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, নিচের কোন শব্দটি নিত্য স্ত্রীবাচক বোঝায়? উত্তর হবে ক, ত্রয়। পরবর্তী 10 নম্বর কোশ্চেন হচ্ছে, রমনার পাকর মূলে ছায়ানট কত সালে নববর্ষের অনুষ্ঠান শুরু করে? উত্তর হবে গ, 1967 সালে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন বাক্যটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? উত্তর হবে খ, সাইরেন বেজে উঠল। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, রেখো মা দাসের মনে এ পঙ্গুক্তিতে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের? উত্তর হবে ক, স্বদেশ প্রেম। 13 নম্বর হবে, আক কোন প্রকার ধাতুর উদাহরণ? উত্তর হবে খ, বাংলা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ওপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে? উত্তর হবে গ, 15-16। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, এবার মা খেতে ডেকেছেন এই বাক্যটি কোন কালের উদাহরণ? উত্তর হবে ঘ, পুরা ঘটিত বর্তমান। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে, বন্ধুরা তিনটাই হবে, 1, 2, 3, তিনটাই হবে, অর্থাৎ উত্তর হবে ঘ। 17 নম্বর বলা হয়েছে, কবিতাংশের কোন ভাবটি পাছে লোকে কিছু বলে কবিতায় ব্যক্তিদের ক্ষেত্রে থাকা আবশ্যক? উত্তর হবে ক, সাহসিকতা। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের কোনটি অনুভূতির কাল্পনিক অনুকৃতির উদাহরণ? উত্তর হবে খ, ভয়ে গা ছমছম করছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, দেহ হৃদে বল দ্বারা বোঝানো হয়েছে? উত্তর হবে গ, মনে শক্তি দাও। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? উত্তর হবে খ, 3টি। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার ভাবকে ইঙ্গিত করে? উত্তর হবে গ, পড়ে পাওয়া। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে, উপযুক্ত রচনায় প্রকাশ পেয়েছে 1 আর 2 হবে, নৈতিক মূল্যবোধ এবং মানবিকতা বোধ, স্বদেশ প্রেম হবে না বন্ধুরা, অর্থাৎ উত্তর হবে ক, 1 ও 2। তারপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দুটি শব্দের সংযোগ বোঝাতে কোন চিহ্নের ব্যবহার হয়? উত্তর হবে ঘ, হাইফেন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভাষার উৎপত্তি ও ক্রমবিশেষ সম্পর্কে যারা গবেষণা করেন তাদের বলে কি? উত্তর হবে খ, ভাষাতাত্ত্বিক। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, বাবরের বিজয়ে কে গর্জে উঠল? উত্তর হবে খ, সংগ্রাম সিংহ। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, আগের যুগের নারীরা কী রূপ ছিল? উত্তর হবে দাসী, গ, উত্তর হবে দাসী। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, পাখি শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে ক, খেচর। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, 21-এর গান কবিতাটি প্রথম ছাপা হয় কত সালে? উত্তর হবে খ, 1953 সাল। 29 নম্বর হচ্ছে, মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য? উত্তর হবে ঘ, ইঁদুর কপালে। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন বানানটি সঠিক? উত্তর হবে গ, মুমূর্ষু, অর্থাৎ প্রথমের অসুকার, শেষের অসুকার, মাঝখানে দুর্ঘকার, অর্থাৎ উত্তর হবে গ, মুমূর্ষু, এইসব এই উত্তরটি সঠিক। তো বন্ধুরা, আশা করি তোমাদের পরীক্ষাটি ভালো হয়েছে। হবে এই দোয়া।